সবুজ মল্ল ভাই ফাইবার অর্ডার পাইছেন? সবুজ মল্ল কথা বলেন, স্ক্রিনে আসেন, দেখি কিসের অর্ডার। হ্যালো, হ্যাঁ, স্ক্রিনে আসেন। আসতেছি ভাই। কিসের অর্ডার পাইছেন বলেন তো? ভাই দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ, দেখা যাচ্ছে। ভাই এই যে দেখেন, এই যে কোন গিগের অর্ডার সেটা বলবেন তো। ওয়েবসাইট প্রমোশন, আমি এখানে পারে তাহলে প্রমোশন শুরু করেন না কেন? বুঝতেছি না কিভাবে করবো। প্রমোশন করতে পারেন না এতদিন, তাহলে কি শিখাইলাম? প্রমোশন তো করতে পারি, কিন্তু এখানে কি বলছে একটু দেখেন আপনি। এই এই যে এটা ভাই দেখা যাচ্ছে, এখন পর্যন্ত দেখা যায় না। কত মিলিয়নের মাঝে প্রমোট করতে চাইছিলেন? ভাই এখন দেখা যায় হ্যাঁ, এখন দেখা যায়। ভাই, এখানে কোনো উল্লেখ করে নাই। আমি শুধু এইখানে বলছে ওইটা উল্লেখ করে নিতে, কতদিনের মাঝখানে উল্লেখ করব। আচ্ছা, ও ওয়েবসাইট দেয় নাই, প্রমোট করবেন কি? ওইখানে ভাই ইসে টুইটার লিংক দিছে, টুইটার অ্যাকাউন্টের। তাহলে প্রমোট করেন, সমস্যা কি? মেসেজে যান, ডিরেক্টলি মেরে দিছেন, আগে কথা হয়েছে বাইরের সাথে? আমি ভাই কাস্টম অফার করার সাথে সাথে সকালবেলা পিসি অন করছি, তখন দেখি আমাকে অর্ডার দিয়ে দিছে। গতকাল সকালে দিছে? যান, মেসেজে যান, আপনি না ভাই মেসেজ বক্সে আজকে যান, সকালে দিছে মেসেজ বক্সে যান। 4টার দিকে মেবি। এই যে ভাই মেসেজ, কাস্টম অফার কি করছিলেন? আমি কাস্টমার অফার করেছিলাম যে ভাই আই উইল প্রমোট ইওর প্রমোট দা কার্ডোনা স্টেক পোল অন সোশ্যাল মিডিয়া লাইক টুইটার, ফেসবুক, লিঙ্কডইন। হ্যাঁ, তাহলে এই তিন জায়গায় যে দুইটা লিঙ্ক প্রমোট করে দিবেন, লিঙ্কটা নিবেন, টুইটারে হ্যাশট্যাগ ট্রেন্ডিং আচ্ছা করবেন, ভাই, ফেসবুকে গ্রুপে করবেন, যতগুলো করতে পারেন করেন। আর আচ্ছা সবুজ মানে, তার আগে একটা কাজ করেন, আপনার মাইক ওয়ার্কারে কত আছে আর্নিং? জি ভাই, মাইক ওয়ার্কারে আর্নিং কত আছে? ভাই 16.66। 16.66, ফাইবার এটা ধরেন 5। তাহলে একটা কাজ করেন, এই যে আপনাদের আর্নিং রিপোর্টের ইয়া করেন, আমি লিঙ্ক দিচ্ছি চ্যাট বক্সে, ঢুকেন। চ্যাট বক্সে যান। আচ্ছা, ব্যাসপুরের যারা যারা আসছেন আর্নিং রিপোর্টটা ওকে করে যান। আপনাদের একটা নোটিশ আছে, নোটিশ দেওয়ার জন্য ডাকছি, ঢুকেন এখানে।
ওই লিংক দুইটা জাস্ট আপনি প্রমোট করে দিবেন যতগুলো পারেন, ওকে প্রমোট করে একটা এক্সেল শিটে রাখবেন। রাখার পরে এক্সেল শিটটা বায়ারকে দিয়ে দিবেন কালকে, বুঝতে পারছেন? প্রমোট করতে হ্যাঁ, হবে, শুধু কোথায় প্রমোট করব? আর কয়েকটা ফলোয়ার এখন বলে কোথায় প্রমোট করবেন? মাঝে মানে মাঝে যেখানে মাঝে মাঝে আশ্চর্য হয়ে যায় আপনাদের কথা। আচ্ছা ঠিক আছে, আমরা কাজে ফিরে যাই, অনেক টাইম ওয়েস্ট হয়েছে এটার পিছনে। আচ্ছা, ফ্রিল্যান্সার ডট কম অ্যাকাউন্ট ইয়া হয় নাই কার কার? সাদিক ভাই, আমার এই যে কয়েকটা চেক চেকমার্ক মার্ক করলেই হয়ে যাবে, হ্যাঁ, একটু আপনি দেখলে স্ক্রিনে ভালো আসেন, হয়। এখন আসেন স্ক্রিনে আসেন। পারছি ভাই, আর আজকে নেটওয়ার্ক একটু ঝামেলা করতেছে, সারা বাংলাদেশেই নেটওয়ার্ক সমস্যা হইতেই পারে। জি ভাই, আমি কালকে কল করছিলাম কল সে হটলাইনে, কিন্তু ওরা বলছে যে এটা অনেক দিন ধরেই চলবে। সাবমেরিন কেবল একটু ঝামেলা ভালো হয়েছে। নষ্ট হয়ে গেছে হ্যাঁ, স্ক্রিন শেয়ার হয়েছে। ভাই, এই যে কয়টা দিছি আর কোনটা কোনটা দিতে হবে। আচ্ছা দিছেন কি কি? এখন ওই জিনিসে যান, সোশ্যাল মিডিয়া যেটা আপনার মূল ফোকাস দিবেন, সেলস অ্যান্ড মার্কেটিং এ যান আপাতত। ইন্টারনেট মার্কেটিং দেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, নিচে আসেন, ইমেল মার্কেটিং, লিড জেনারেশন, ইমেল মার্কেটিং, মেল মার্কেটিংটা কই? একটু উপরে ওঠেন, দেখেন হালকা একটু উপরে, হ্যাঁ পেয়েছি। আর একটু নিচে আসেন, ইমেল অডিট, সোশ্যাল ভিডিও মার্কেটিং, হ্যাঁ ইউটিউব প্রমোশনের কাজ করতে হলে এটা লাগবে। আচ্ছা ফটোশপের কাজ দিছেন? জি ভাই দিছি, ফটোশপের কাজ না দিলে আবার এই যে ইয়া দেয় না, গ্রাফিক্স ডিজাইন দিছি, ওয়েব ডিজাইন দিছি। আচ্ছা সমস্যা নাই দেন। আচ্ছা, এরপরে কোনটা দিব ভাই? ফেসবুক মার্কেটিং, টুইটার মার্কেটিং, এগুলো দিতে পারেন। নিচে আসেন, একটু নিচে আসেন, দেখেন অনেক ইয়ে আছে, সেলস আছে, দেখেন ডিজিটাল সেলস। মার্কেটিং দিয়ে দিই, আরো নিচে আসেন, অনেক অনেক আছে তো। এই যে আবার বৃষ্টি শুরু হয়েছে, একবার থেকে কেমন ঝামেলায় আছে। নিচে দেখেন সেলস আছে, আরো নিচে আসেন, নিচে আসেন না কেন? সবার নিচে ভাই, এই যে আমি সেলস তো নাই ভাই, এখন উপরে উঠেন, ডাটা এন্ট্রি অ্যান্ড অ্যাডমিনে যান। ডাটা এন্ট্রি থেকে ডাটা এন্ট্রিটাই দিই, আর কোনটা দিই? একটু নিচে আসেন, জি ভাই দেখেন। ডিরেক্টলি বিট করতে পারবেন, আপনারা যেমন ফাইবারে বসে থাকেন না, কখন একটা বায়ার রিকোয়েস্ট আসবে, কখন ওটা অফার করব। আর ফ্রিল্যান্সার ডট কম এ বায়াররা বসে থাকে আপনাদের জন্য, দেখাচ্ছি, সমস্যা নাই। রাইটিং এন্ড কন্টেন্টে যান তো, রাইটিং এন্ড কন্টেন্ট 3 নম্বর অপশন। দেখেন আর্টিকেল রাইটিং আছে কিনা, আর্টিকেল, আচ্ছা 12টা হয়েছে না, তাহলে দিশে যান, সেলস অ্যান্ড মার্কেটিং এ যায়, ফেসবুক মার্কেটিং, টুইটার মার্কেটিং এগুলো দিয়ে দেন, ইউটিউব মার্কেটিং এগুলো দিয়ে দেন। ফেসবুক শপস আছে ভাই, না ফেসবুক মার্কেটিং আছে উপরে, দেখেন
ফেসবুক মার্কেটিং আমি তো দেখেছি উপরে যান আছে দেখেন এই যে কন্টেন্ট রাইটিং আছে ওটা দিয়ে দিন উপরে যান ভাই উপরে যান একবার উপরে দেখেন পাশে আমি দেখতে পাচ্ছি দুই নম্বরে নিচে আসেন দেখেন ওই সেলস দেখেন এই যে এখানে সেলস আছে তিন নম্বর অপশন সেলস বাল্ক ইমেল আছে দেখেন মারেন বাল্ক মার্কেটিং ইন্টারনেট রিসার্চ মারেন ইন্টারনেট রিসার্চ এখানে সব রয়েছে খুঁজে পান না নিচে আসেন জি অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং থাক ওটা দরকার নেই আপাতত নিচে আসেন আচ্ছা টেকনোলজি সেলস দিতে পারেন আরো নিচে আসেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আছে দেখেন এটা দিয়ে দিতে পারেন না থাকলে এখানে পাবেন না একটু নিচে আসেন নাই এই পর্যন্তই আচ্ছা আপাতত এতগুলোই থাক নেক্সট স্টেপে যান নেম দেন আপনার এটা কি বাংলা দিব না ইংরেজি দিব কোনটা বাংলা ইংরেজি এই যে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ ইংলিশ দিবেন অ্যাডভান্স দিই হ্যাঁ অবশ্যই অ্যাডভান্স দিবেন নেক্সট স্টেপে যান সাইজ ভাই আর্নিং রিপোর্ট তো ভাই আমাদের যে যে ব্যাচ ভিত্তিক ফোল্ডার করে রাখছেন ওর ভিতরে ঢুকে ফোল্ডার বানায় তারপর আপলোড দেবো তাই না স্ক্রিনশটে যেটা বলছি স্ক্রিনশট ব্যাচ ভিত্তিক করা আছে ওইখানে যে নিজের নামে ফোল্ডার করবেন ওইখানে আপলোড করবেন হ্যাঁ স্ক্রিনশট অনেক কিন্তু ভাই বাইরে দিছে ওইটা আগের দেয়া ছিল ভিতরে দেখেন আপডেট করছে ওটা আমি ডিলিট করে দেবো না সমস্যা নাই স্কিপ ফর নাও যান দেখেন লেখা আছে স্কিপ ফর নাও এটা কি স্কিপ ফর নাও দিয়ে দেবো ভাই এখন পর্যন্ত আসে নাই আমার স্ক্রিনে হ্যাঁ এটাও স্কিপ ফর নাও স্কিপ ফর নাও দেন দিছি ভাই নেট একটু স্লো তো ফোন ইমেল আর ফোন ভেরিফিকেশন করেন আপনার ইমেলে যান যদি ভাই ইন্টারনেট অনেক ছিল
ক্লিক করেন ভেরিফাই ইওর ইমেইলে। হ্যাঁ দীপ দাস ভাই পাইছি আপনার পিডিএফ। কোনো সমস্যা নাই, আমি আপলোড করে দিচ্ছি। না জ্যোতি ভাইয়ের স্ক্রিন এখন টোটালি ব্ল্যাক হয়ে আছে আমার কাছে, জানি না বাকিদের কাছে কি আছে। ভাই সব জায়গায় ব্ল্যাক, এটা হচ্ছে কি হয় ওনার কম্পিউটার প্রবলেম নাই নেট প্রবলেম এই দুটো একই? আজকে নেট প্রবলেম থাকবে, আজকে না আগামী সপ্তাহখানেকই নেট প্রবলেম থাকবে, যতক্ষণ পর্যন্ত সাবমেরিন কেবল ঠিক না হবে নেট প্রবলেম থাকবেই। এমনিতে আমাদের গোপালগঞ্জে একটু নেট প্রবলেম আছে, কারণ আমাদের গোপালগঞ্জের সার্ভারে কাজ করতেছে, ব্রডব্যান্ড যারা ইউজ করে ওদের নেট প্রবলেম হচ্ছে বেশি। আমাকে কালকে বিকালে গুগল মিটে ঢুকতেই দেয় নাই। আমার কাছে ব্ল্যাক হয়ে আছে ভাই, এখন কিন্তু আমাদের কাছে হোয়াইট আছে। ঠিক আছে সবাই দেখেন, আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। জি ভাই দেখা যাচ্ছে। হ্যাঁ ভাই যাই। আচ্ছা এটা ফ্রিল্যান্সার ডট কম এর কাজ হচ্ছে, আমরা যেমন ফাইবারে হচ্ছে গিগ মারি, এখানেও গিগ বলে না, এটাকে বলে পোর্টফোলিও বলে, এখানে পোর্টফোলিও দিতে হয়। গিগ আমরা যেইভাবে দেই পোর্টফোলিও ঠিক সেভাবে দিতে হবে। পোর্টফোলিও দেওয়ার পর আপনি যেই টাইপের উপর পোর্টফোলিও দিবেন বা আপনার যে স্কিলগুলো দিবেন সেই স্কিলের উপর কিছু কন্টেস্ট থাকে। এখানে দেখেন এই যে আমরা ব্রাউজে ক্লিক করি, এখান থেকে কন্টেস্টে যাই, এখানে অনেক রকমের কন্টেস্ট আছে এবং এখানে অনেক ফ্রিল্যান্সার এখানে বিট করে। তো বায়ার যার ইয়াটা পছন্দ হয়, যার কন্টেস্টের পার্টিসিপেশনটা বা ওর প্রসিডিউরটা বায়ারের পছন্দ হয়, সেক্ষেত্রে হচ্ছে বায়ার তারে হচ্ছে ইয়া করে দেয়, উইনার করে দেয় এবং সে কাজটা সাবমিট করলে পেমেন্টটা পাওয়া যায়। তবে এখানে একটা সুবিধা আছে, আপনি যদি উইনার নাও হন, বায়ারের যদি আপনাকে ভালো লাগে তাহলে বায়ার আপনাকে ইয়া করতে পারে, একটা রিভিউ দিতে পারে, ইজিলি একটা রিভিউ দিতে পারে। দেখেন এখানে লোগো ডিজাইন, এটা একটা কন্টেস্ট, তারপরে ক্রিয়েট লোগো, ক্রিয়েট কোম্পানি লোগো, এটা আমার লোগোটাই বেশি আসতেছে। আমি সার্চ করি দেখেন, আমি এইখানে লিড জেনারেশন লিখে সার্চ করি বা ডাটা এন্ট্রি লিখে সার্চ করি, দেখেন কই গেল ডাটা এন্ট্রি, আসে না কেন? ডাটা এন্ট্রির মতো এখন কোনো কন্টেস্ট মনে হয় নাই, এই জন্য ডাটা এন্ট্রি আসতেছে না। এই দেখেন এই যে একটা ইয়া পাওয়া গেছে, একটা ইউটিউবের ইয়া কন্টেস্ট, এখানে যাবেন জাস্ট বিট করবেন। আর কিছু কিছু ইয়া আছে যেগুলো আপনারা করবেন না, যেমন নাইজেরিয়ান বায়ার আছে, ইসরায়েলের বায়ার আছে, ইন্ডিয়ান বায়ার আছে, বাংলাদেশের বায়ার আছে, এদের কাজগুলো একটু এড়িয়ে চলবেন। কারণ আর প্রোফাইলগুলো ভালো করে ফলো করবেন, প্রত্যেকটা কন্টেস্টে ওপেন করবেন, ওপেন করার পর প্রোফাইলটা ফলো করবেন ভালো করে, যে কোন দেশের বায়ার আপনাকে এই কন্টেস্টটা দিয়েছে, ওর বায়ারের প্রোফাইলে গিয়ে দেখবেন কোনো কন্টেস্টের রিভিউ আছে কিনা, বা বায়ারের প্রোফাইলটা সুন্দর করে পড়বেন।
তারপর হচ্ছে কনটেস্টে ইয়া করবেন, বিট করবেন। আর একটা হচ্ছে ডিরেক্টলি বিট করা যায়, দেখেন ব্রাউজ থেকে এই যে প্রজেক্টে আসেন, এই কাজগুলো হচ্ছে বায়াররা ডিরেক্টলি দিয়ে রাখছে, এখানে আপনি বিট করতে পারেন। যদি আপনার বিট পছন্দ হয় বায়ারে, আমরা যেমন কাস্টম অফার করি না, কাস্টম অফার তো করি অনেকেই, কিন্তু আমাদের তো সবাইকে মানে অর্ডার আসে না, অর্ডার তো আসে দুই একজনের। এটা হচ্ছে এরকম, এখানে বিট করবেন, বিট করার পরে যে ইয়াটা আছে সেটাকে আপনি ইয়া করতে পারবেন। যদি বায়ার আপনাকে পছন্দ করে তাহলে আপনাকে দিয়ে কাজ করিয়ে নিবে। দেখেন এই যে একটা ডাটা এন্ট্রির বিট আছে, দেখেন এটাই ঢুকেন। কিভাবে বুঝবো যে এখনো কন্টেস্ট চলতেছে না, শেষ হয়ে গেছে? কন্টেস্ট শেষ হয়ে গেলে আপনাকে এখানে শো করবে না। আর কন্টেস্টের ব্যাপারটা হচ্ছে দেখেন এই যে ইন্ডিয়ান বায়ার, এর কোনো রিভিউ নাই, জিরো প্রজেক্ট, কোনো প্রজেক্ট কমপ্লিট করে নাই, এইসবে বিট করবেন না। আপনি কিন্তু ফ্রিতে সর্বোচ্চ ইয়া বিট করতে পারবেন, 8টা বিট করতে পারবেন ফ্রিল্যান্সারে, ফ্রি ভার্সনে সর্বোচ্চ 8টা বিট করতে পারবেন, তারপর আপনাকে পেইড ভার্সনে যাইতে হবে বিট করতে হলে। তো এরকম এরকম বিট করবেন যেন আপনি কাজটা পান, এরকম একটা দেখে বিট করবেন। ডাটা এন্ট্রি ইন্ডিয়ান বায়ার করবেন না। এরপর 2 নম্বর পেজে যান, এভাবে আপনি খুঁজে খুঁজে বিট করবেন। এখানে সার্চ করবেন, এখানে মানে আপনার যেটা ইয়া দরকার সার্চ করবেন। এ দেখেন এই যে একটা কনভারসেশন অফ পিডিএফ ইনটু ওয়ার্ড, এটা একটা ডাটা এন্ট্রির জব। এখানে ঢুকবেন, ঢুকে দেখবেন কোন দেশের বায়ার, কানাডার বায়ার, এটা করতে পারেন, হয়তোবা নতুন আসছে এটা করতে পারেন, রিসেন্টলি আসছে দেখছেন। তারপরে ভ্যারিফাইড গুলো ফলো করবেন, কোনটা কোনটা ভ্যারিফাইড করা আছে, সবগুলো পে মেথড ভ্যারিফাইড করা আছে। এটা ফলো করার পর দেখবেন কে কে ওকে প্রপোজাল দিয়েছে, দেখেন এইখানে অলরেডি 97টা বিড হয়ে গেছে, আপনি কিন্তু ওদের সবার ইয়া দেখতে পারেন। বাবুল ভাই আপনি আসছেন? কি ভাই? হ্যাঁ আসছি। আমি মাসুমকে বুঝাই বলছি, তারপর আমি আমি কি একটু কথা বলতে পারি? হ্যাঁ বাবুল ভাই অবশ্যই বলেন। হ্যালো। হ্যাঁ বাবুল ভাই বলেন। এটা বোধহয় আমার রুম না, আমি এটা বোধহয় আমার রুম না, আমি রেন্ট বের হয়ে যাই, আর আমি ওই ফর্ম গুলো ফিল আপ করতে পারি নাই। হ্যাঁ আমি এটা করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে আপনি করেন, সমস্যা নাই। এখন হচ্ছে আপনি যদি বিট করেন, মানে আপনার প্রোফাইলে পোর্টফোলিও অ্যাড না করে, পোর্টফোলিও মানে হচ্ছে ইয়া কি জানো, আপনার প্রোফাইলে যদি আপনি গিগ আপলোড না করেন, আমরা যেটা গিগ বুঝি কিন্তু পোর্টফোলিও বুঝি না, বাট ফাইবারে যেটা মানে গিগ সেটা ফ্রিল্যান্সার সেটাকে পোর্টফোলিও বলে, পোর্টফোলিও যদি অ্যাড না করেন তাহলে হচ্ছে আপনাকে বায়ার আপনাকে কাজ দিবে না। আপনার প্রোফাইলটা সুন্দর করে দেখে বায়ার, যখন আপনি বিট করেন আপনাদের প্রোফাইলগুলো ভালো করে দেখে, প্রোফাইলগুলো দেখার পর বায়ার আপনাদের কাজ দেয়। তো দেখেন এখন পোর্টফোলিও কিভাবে অ্যাড করতে হয়, আপনারা সবাই সবার প্রোফাইলে যাবেন, এখান থেকে ভিউ প্রোফাইলে যান, পোর্টফোলিও ইয়া করার একটা শর্ট টেকনিক আছে, দেখেন এখান থেকে যে ম্যানেজে ক্লিক করেন, পোর্টফোলিও আইটেম আমার একটা মাত্র অ্যাড করা আছে, বুঝতে পারছেন আমার এই প্রোফাইলে মাত্র একটা অ্যাড করা আছে পোর্টফোলিও। এখন এইখান থেকে আপনি যদি পোর্টফোলিও অ্যাড করতে চান, এখান থেকে ম্যানেজে যান, ম্যানেজে গিয়ে এখান থেকে দেখেন লেখা আছে অ্যাড পোর্টফোলিও আইটেম, দেখতে পাচ্ছেন। আমি আপনাদের একটা শর্ট টেকনিক বলে দেই, আপনারা সব সময় এটা ফলো করবেন না, বাট এভাবে করতে পারেন যদি ইমার্জেন্সি হয়। দেখেন যে ভালো একটা বিট আসছে আমার ইমার্জেন্সি, এটা যদি পোর্টফোলিওটা অ্যাড করি তাহলে আমি এটা করতে পারবো। সেক্ষেত্রে আপনারা যেই বিটটা করবেন বা যেই পোর্টফোলিওটা অ্যাড করবেন
সেই পোর্টফোলিওটা ভালো করে দেখবেন, কই গেল আমার পোর্টফোলিও? দেখেন এখন আপনার মনে হয় আপনি একটা এইচটিএমএল সিগনেচারের পোর্টফোলিও অ্যাড করবেন, চলে যান ফাইবারে। আমি আপনাদের শর্ট টেকনিক দেখাচ্ছি, এগুলো যে ফলো করতে হবে এরকম না। আমি ইমার্জেন্সি কাজে এগুলো ফলো করবেন, আর বাকি কাজগুলো ফলো করবেন হচ্ছে এই যে আমি যেগুলো যেভাবে ফাইবারে গিগ মারছেন, একটা ইমেজ রেডি করবেন, তারপরে একটা পোর্টফোলিও ডেসক্রিপশন রাখবেন, ইমেজটাকে এখানে আপলোড করবেন, বুঝতে পারছেন? আর এটা হচ্ছে শর্ট টেকনিক। ধরেন আপনি একটা এইচটিএমএল সিগনেচার অ্যাড করবেন এখানে ফাইবারে, যেরকম আমরা যে কাজের উপরে, হ্যাঁ বলেন ভাই, ফাইবারে যেরকম আমরা যে কাজের উপরে এক্সপিরিয়েন্স যে কাজটা পারি সেই কাজের উপরে গিগ মারি, এখানে তো আমরা কাজ ধরবো, তো এখানে গিগটা কিসের উপরে হবে? আপনার যদি মনে হয় আপনি এখন ডাটা এন্ট্রি ধরবেন, আপনাকে তাকে বিট করার জন্য নির্দিষ্ট করতে হবে, আর একসাথে সবগুলা বিট করতে হলে আগে সবগুলা গিগ মারতে হবে। ডাটা এন্ট্রির জন্য আলাদা গিগ, প্রমোশনের জন্য আলাদা গিগ, ইমেলের জন্য আলাদা গিগ, বাল্ক ইমেলের জন্য আলাদা গিগ, বুঝতে পারছেন? এখন দেখেন ধরেন আপনি একটা এইচটিএমএল সিগনেচারের গিগ এখানে মারবেন, পোর্টফোলিও মারবেন ফ্রিল্যান্সারে, তো ফাইবারে চলে যান এখান থেকে এইচটিএমএল সিগনেচার। দেখেন এইখান থেকে ভালো একটা গিগ আপনি চুজ করেন, কয়েকটা গিগ ওপেন করেন, যে সব গিগে ডেটিং বেশি এই যে গিগটাকে ওপেন করেন, যেই সব গিগের রেটিং বেশি সেই গিগগুলোকে ওপেন করেন। এই দেখেন এর 171টা রিভিউ আছে, 323টা রিভিউ, এইগুলা ওপেন করেন। ওপেন করার পরে দেখেন এইখান থেকে আপনি চাইলে সবকিছু কপি করে মারতে পারেন, ওইখানে কেউ কপিরাইট ধরবে না। তবে দেখবেন পিকচারে বা লেখার মধ্যে যেন কোনো ফ্রিল্যান্সার বা fiverr.com মানে fiverr.com যেন লেখা না থাকে, বুঝতে পারছেন? আপনি এই সবগুলা পিকচার ইউজ করতে পারবেন, তবে খেয়াল রাখেন পিকচারের মধ্যে যেন ফাইবার লেখা না থাকে, বুঝতে পারছেন? এখান থেকে আপনি রিসোর্স কালেক্ট করতে পারেন, এখান থেকে ডেসক্রিপশন কপি করে নিতে পারেন, তারপর হচ্ছে যে অর্ডার কপি করে নিতে পারেন, এগুলো কপি করে এখানে ইউজ করতে পারেন। তবে খেয়াল রাখবেন কপি করার পরে আগে একটা টেক্সট ডকুমেন্টে নেবেন বা একটা গুগল ডক্সে নেবেন, নেওয়ার পরে ভালো করে চেক করবেন যে কোনো ঝামেলা আছে কিনা, কোনো এক্সট্রা লিংক আছে কিনা, তারপর হচ্ছে ওইটা ইউজ করবেন, বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, এটা হচ্ছে একটা শর্ট টেকনিক। ধরেন আপনার একটা বিট আসছে বা একটা কন্টেস্ট আসছে, ওটা আপনার দরকার, তখন আপনি ইমার্জেন্সিটা করতে পারেন, আর যদি ওইটা না হয় তাহলে আপনি রিল্যাক্সে কাজ করতে পারেন, একটা ইমেজ বানাইতে পারেন। এ দেখেন ইমেজ বানাই এখানে একটা আপাতত একটা দেই আপনাদের দেখানোর জন্য। ধরেন আপনি এই ইমেজ থেকে এই পিকচারটা নেবেন, এই পিকচারটাকে ডাউনলোড করে নেন, পিকচারটাকে ডাউনলোড করেন, তারপর ডেসক্রিপশনটা কপি করেন, আগে একটা গুগল ডক্সের একটা ফাইল নেন, আর ইমেজের অপটিমাইজেশন তো দেখাইছি, প্রত্যেকটা পোর্টফোলিওতে ইমেজের মধ্যে অপটিমাইজেশন দিবেন, মাস্ট বি, বুঝতে পারছেন? জি ভাই বুঝলাম। এখন সবাই একটা করে ইয়া করেন, পোর্টফোলিও অ্যাড করেন, যে যেটা বিট করতে চান একটা করে পোর্টফোলিও অ্যাড করেন, তারপরে বিট করবেন, আজকে কন্টেস্ট করবেন, বিট করবেন, কিভাবে করতে হয় সেটা আমি দেখাচ্ছি এখন। আগে আপনারা পোর্টফোলিও অ্যাড করেন, না আমি দেখাই দিব তারপরে অ্যাড করবেন, কোনটা করবেন? ভাই কোন ধরনের গিগ এর উপর বিট করবো সেটার উপর নির্ভর করে না হয় নতুন করে আমরা পোর্টফোলিও অ্যাড করি, তাহলে যে কোনো একটা অ্যাড করে তারপরে কোনটার জন্য কাজ করবে আগে টার্গেট করতে হবে। ভাই আমি বলি আগে দেখাই দিন, তারপরে আসলে সবকিছু দেখাইলে সমাধান হয় না, আগে বুঝেন কাজ। এখন অ্যাকাউন্ট তৈরি করা হয় নাই বুঝছেন, কেন হয় নাই যদি দেখাই দেন। ওয়েট, আপনার অ্যাকাউন্ট কেন হয় নাই বলেন? আপনি ভাই লাস্ট 2 দিন আগে আমি অ্যাকাউন্টে ক্লাসটা দেখাইছি করাইছি, আজকে অ্যাকাউন্ট করেন না তাহলে কেমন হবে বলেন?
আমি শনিবার আপনাদের অ্যাকাউন্ট দেখাইছি না এইটার জন্য সরি ভাই আসলে একটু ঝামেলার মধ্যে যাচ্ছে একটু জানেনই তো কাজ বাস আছে সময় একটু কম দিতে দিতে পারতেছি না ওটা সমস্যা নাই দেখেন কিভাবে কনটেস্ট করতে হয় আমি পরে অ্যাড করি এগুলা একটা কনটেস্ট দেখাই এখান থেকে ব্রাউজ করবেন সবাই দেখেন খেয়াল করেন এখান থেকে ব্রাউজ করবেন ব্রাউজ করে দেখেন লেখা আছে প্রজেক্ট কনটেস্ট আপনার এই দুইটা করবেন আপাতত এটা দরকার নাই এখান থেকে কনটেস্টে ক্লিক করেন কনটেস্টে ক্লিক করে আগে একটা কনটেস্ট চুজ করবেন আপনি কোন কনটেস্ট আপনার মনে হয় আপনি করতে পারবেন এখান থেকে সার্চ করেন ইন্টারনেটে ঝামেলার জন্য আমার সার্চ রেজাল্ট নাও আসতে পারে দিচ্ছে না সার্চ রেজাল্ট ভাই কথা এই পর্যন্ত শুনি নাই কথা কেটে গেছে ভাই দেখেন এই এখন শোনা যায় আচ্ছা সবাই সবার প্রোফাইলে গিয়ে দেখেন লেখা আছে ব্রাউজ এটা ক্লিক করবেন এখান থেকে কনটেস্টে আসবেন ডিরেক্টলি কনটেস্টে ক্লিক করবেন কনটেস্টে ক্লিক করার পর আপনার যে টার্গেটেড কনটেস্ট থাকবে আগে কনটেস্টগুলো ভালো করে দেখবেন প্রত্যেকটা কনটেস্ট আমি এখান থেকে কয়েকটা কনটেস্ট দেখি আগে কী কী কনটেস্ট আমি এখন বিট করতে পারবো লোগো ডিজাইনের কনটেস্ট বেশি এখানে কাজ লিখে সার্চ হয়ে যায় না আমার সার্চ রেজাল্ট দেখাইতেছে না যে ভাই একটু ঝামেলা হচ্ছে সার্চ অবশ্যই দেওয়া যায় বাট আমার সার্চ রেজাল্ট দেখাচ্ছে না আচ্ছা ইমেল মার্কেটিং ক্যাম্পেইন এটা তো দেখাইছি সবাইকে আমরা এটার মধ্যে বিট করে দেখেন এই প্রজেক্টে ঢুকবেন ওদের যে কনটেস্টে ঢুকবেন কনটেস্টে ঢুকার পরে দেখেন ওরা কিছু রিকোয়ারমেন্ট দিছে দেখতে পাচ্ছেন এই রিকোয়ারমেন্টগুলো ভালো করে পড়বেন দেখেন কি দিচ্ছে রে ভাই ওরা কিছু ইয়া দিছে দেখেন ওয়েবসাইটের লিঙ্ক দিছে কিছু রিকোয়ারমেন্ট দেয় এটার অবশ্য আমি বুঝতে পারতেছি না ওরা কিছু ওয়েবসাইটের লিঙ্ক দেয় বা কিছু রিকোয়ারমেন্ট দেয় কি কি কাজ ওদের দরকার এরকম কাজ করার পরে দেখেন তারপর আসবেন এন্ট্রি কে কে দিছে দেখেন ওরা এতজন ব্যক্তি ওরা কাজগুলা দিছে দেখেন প্রপোজাল জমা দিছে আপনি প্রত্যেকের প্রপোজাল দেখতে পারবেন কে কে প্রপোজাল জমা দিছে বা কে কে এখানে এন্ট্রি করছে বিটের জন্য এটা করার জন্য সবার প্রোফাইলগুলো সুন্দর করে পড়বেন প্রত্যেকটা প্রোফাইল ওর রিকোয়ারমেন্টগুলো পড়বেন প্রত্যেকটা রিকোয়ারমেন্ট ও কী কী রিকোয়ারমেন্ট চাইছে এখানে দেখেন ওর কী কী স্কিল থাকতে হবে বাল্ক ইমেল মার্কেটিং থাকতে হবে ইমেল মার্কেটিং স্কিল থাকতে হবে ইন্টারনেট মার্কেটিং থাকতে হবে মেইল চিপ থাকতে হবে মার্কেটিং থাকতে হবে এই স্কিলগুলো যদি থাকে আপনার প্রোফাইলে
এই স্কিলগুলো যদি আপনার প্রোফাইলে থাকে তাহলে আপনাকে কাজটা ওরা দিবে। এরপর এখানে এটা দিয়ে ঢুকেন, ওর একটা সাইট আছে, সাইটের জন্য মনে হয় কিছু সেল করবে, সেটার জন্য হচ্ছে করবে। ওর কিছু বাল্ক ইমেল কালেক্ট করতে হবে, কালেক্ট করার পর ওই বাল্ক ইমেল এটাকে ক্যাম্পেইন করতে হবে, এটার কাজ হচ্ছে মূলত এইটা। এখন আপনারা কিভাবে সাবমিট করবেন দেখেন, এখানে লেখা আছে পোস্টে কন্টেন্ট লাইক দিস। এখানে হচ্ছে যে আপনি লিখবেন প্রথমে আপনার প্রজেক্টের নেম লিখবেন, তারপর প্রজেক্টের ডেসক্রিপশন লিখবেন, তারপরে একটা ডিমো হিসাবে একটা ফাইল ওদেরকে ধরাই দিতে হবে। ডিমো হিসাবে ফাইলটা ধরাই দিয়ে জাস্ট এখানে নেক্সট করে দিবেন, তাহলে দেখবেন যে আপনার ইয়াটাই এখানে চলে আসছে। কই গেল, এই যে এন্ট্রিস এর মধ্যে আপনারটা চলে আসছে। কোন টাইপের ফাইল ধরাই দেবো? ও আপনি কতগুলো বাল্ক ইমেল ক্রিয়েট করে একটা স্ক্রিনশট মারবেন। দেখেন এই একজন বাল্ক ইমেল মানে কালেক্ট করে একটা স্ক্রিনশট দিয়ে দিছে, এক্সেল ফাইলের একটা জিপ ফাইল দিয়ে দিছে, দেখেন বুঝতে পারছেন? হ্যাঁ ভাই ক্লিয়ার ভাই। তাহলে আমি যে কাজটা পাবো বা কাজটা পাওয়ার চান্স বা হচ্ছে কিভাবে পাবো, ওরা হচ্ছে সিলেক্ট করবে কিভাবে? ওরা হচ্ছে আপনার প্রোফাইল দেখে, প্রোফাইল দেখে যদি আপনার প্রোফাইল ওদের ভালো লাগে বা আপনার অ্যামাউন্টটা ওদের ভালো লাগে, এখানে কিন্তু অ্যামাউন্ট হয়ে গেল, এটা সাবমিট মাই অ্যামাউন্ট করে দিয়ে দেয়, তাহলে কি এটা আমি কমাইতে পারবো? অ্যামাউন্ট আপনি কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন, দেখেন এটা দেয়া দিয়েছে। আপনার যদি মনে হয় আপনি অ্যামাউন্ট করবেন, ওরা এটা কোনো নির্দিষ্ট নাই, বায়ার যখন ঢুকে কোনোটা এক সপ্তাহে দেয়, কোনোটা দুই দিনে দেয়, কোনোটা এক মাসেও দেয়, কোনোটা দেয়ও না। তাহলে তো আমারও বেশি অ্যাক্টিভ থাকতে হবে, যখন দেয় তখন কাজ শুরু হয়ে যেতে হবে। এখানে কোনো মানে কন্টেস্টে উইনার করার পর কোনো টাইম নাই, ওরা একটা বায়ার আপনাকে মেসেজ করে যে আপনি জাস্ট আপনার প্রজেক্টটাকে এখানে সাবমিট করে দেন, সাবমিট করে দিলে বায়ার আপনাকে অটোমেটিক্যালি পেমেন্ট দিয়ে দেবে। এখন আপনাদের কাজ থাকবে সবাই হচ্ছে করবেন, কয়েকটা করে পোর্টফোলিও অ্যাড করবেন, ডাটা এন্ট্রির একটা, তারপর হচ্ছে ক্লিকেবল HTML সিগনেচারের একটা, ওয়েবসাইট প্রমোশনের একটা, তিন চারটা পোর্টফোলিও করে আপনারা ডাটা এন্ট্রির কয়েকটা বিট করবেন। ডাটা এন্ট্রি দেখবেন অনেক বিট আছে, ডাটা এন্ট্রির মধ্যে বিট করবেন, আগে বায়ারগুলো ভালো করে দেখবেন, ক্যানাডার বায়ার, অস্ট্রেলিয়ার বায়ার, আমেরিকার বায়ার, এইসব বায়ারে বেশি করবেন, আর নাইজেরিয়ান বায়ার করবেনই না, একবারে নিষেধ। ভাই যে বিটের যেটা বললেন যে আটটা বিট আমরা ফ্রি ফ্রি করতে পারবো, এটা কি ওই মানে জাস্ট বিট করলে ওটা শেষ হয়ে যাবে নাকি হচ্ছে আমার কাজ চাইলে হচ্ছে আটটা কাজ কিভাবে? দেখেন ব্রাউজার যাবেন, প্রজেক্ট বিট করার জন্য হচ্ছে প্রজেক্ট, বায়াররা প্রজেক্ট করে, প্রজেক্টের মধ্যে যে এখানে আপনি সর্বোচ্চ আটটা প্রজেক্টকে বিট করতে পারবেন। আজ পাইলাম কি পাইলাম না সেটা দেখা দরকার, মানে আটটা বিট করতে পারবো, হ্যাঁ জাস্ট আটটা বিট করতে পারবেন। যদি কাজ পান তখন আস্তে আস্তে আপনি পেইড ভার্সনে কি আরো বিট করতে পারবেন। এই আটটার মধ্যে যদি একটাও না হয় তখন কি হবে? না হলে তারপর পেইড ভার্সনে যাইতে হবে টাকা ডিপোজিট করে, বা কন্টেস্টে তো উইনার হবেন, কাজ করতে হইলে বা এরকম রিস্ক নিতেই হয়। আপনি হবেন না কেন, কন্টেস্টে উইনার হন, বেস্ট এফোর্টটা দেন আপনার। তাহলে একটা একটা জিনিস করা উচিত, সেটা হচ্ছে কি যে আমরা যদি কিছু পোর্টফোলিও তৈরি করে রাখি বিভিন্ন সাবজেক্ট বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ, যেটা আমাদের ডকুমেন্ট আকারে সেভ করা থাকলো, যদি আর্জেন্ট কখনো দরকার হয় তাহলে ওই পোর্টফোলিওটা আমরা করে দিতে পারি। এটা আপনার পার্সোনাল করে দিতে পারি। দেখেন ডাটা এন্ট্রির নতুন একটা প্রপোজাল আসছে, প্রপোজালই বেশি আসে কন্টেস্ট থেকে, কন্টেস্টে আসে আছে লোগো ডিজাইন, কারণ হচ্ছে কি লোগো ডিজাইনের যদি কন্টেস্ট হয় না, ওরা হচ্ছে সবাই তো লোগো ডিজাইন করে স্ক্রিনশট দিতে হয় প্রথমে, ওরা হচ্ছে কনসেপ্টটা পেয়ে যায়, ওই যে নাইজেরিয়ান বায়ার যারা, ওরা হচ্ছে কনসেপ্টটা পেয়ে যায়, তারপরে হচ্ছে ওরা এখান থেকে কাউকে উইনার করে না, সরে যায়, পর ওরা নিজেরা কারোর কোনো ডিজাইনার দিয়ে, কম দামি ডিজাইনার দিয়ে কনসেপ্ট অনুযায়ী কাজ করে। দেখেন আমি একটা কন্টেস্টের লিঙ্ক দিছি, আমি একটু স্ক্রিন শেয়ার করি, দেখেন
এই কন্টেস্ট আমি বিট করছিলাম বাট আমাকে উইনার করে নাই, আরেকজনকে উইনার করছে দেখেন। একটা ক্লিকেবল এইচটিএমএল সিগনেচারে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন সবাই, হ্যাঁ ভাই ক্লিয়ার। এই দেখেন এই যে আই নিড এ মডার্ন ইমেল সিগনেচার, 10 অস্ট্রেলিয়া USD দিতে দিছিল, তো এখানে যে ওকে উইনার করে দিছে, উইনার হ্যাজ বিন চুজেন দেখছেন। এটা আমিও বিট করছিলাম বাট আমাকে উইনার করে নাই হয়তোবা। এরা দেখেন এই যে রিকোয়ারমেন্ট গুলো ভালো করে দিয়ে দিছে, কেরকম ইয়া দরকার ওদের, এই যে এরকম একটা ইমেল সিগনেচার দরকার, কাস্টম ইমেল সিগনেচার। এই ওদের লোগোটাও দিয়ে দিছে দেখেন, এই লোগোটা ব্যবহার করতে হবে, আর ইন্টারফেসটা এরকম আসবে, বুঝতে পারছেন? পুরো রিকোয়ারমেন্ট এরকম দিয়ে দেয় তারপরে কাজ করতে হয়। এ দেখেন এখানে বিট করছিল কতজন দেখা যাবে, 55টা ইয়া করছিল ওরা। ওই যে এইটাকে আমি প্রথম দিনই বলছিলাম যে ওকে ইয়া করবে, কারণ অনেকগুলা ইয়া দিছে। এটা না, এটা না, আর একটা কই, এই প্রোফাইল আমার বিট করা ছিল, বাট আমি একটা দিছিলাম দেখে আরো প্রায় 7টা ডিজাইন দিছিল, ওকে উইনার করে দিছে, বুঝতে পারছেন? এখন সবাই একটা করে পোর্টফোলিও অ্যাড করেন, এখন আপনারা ফাইবার থেকে নিবেন বা কোন জায়গা থেকে নিবেন সেটা আপনাদের ব্যাপার, দু একটা করে পোর্টফোলিও অ্যাড করেন, ডাটা এন্ট্রির একটা পোর্টফোলিও করেন, আর হচ্ছে ইমেল সিগনেচার একটা পোর্টফোলিও করেন। আর যাদের অ্যাকাউন্টে ঝামেলা আছে স্ক্রিন শেয়ার আসেন, আমি অ্যাকাউন্টে ঝামেলা ঠিক করে দিচ্ছি। কালিব ভাই প্রচুর পরিমাণে নেট প্রবলেম হচ্ছে। কানিস ফাতেমা আছেন? আপনারা কালকে সন্ধ্যাবেলা ডাকা হয়েছিল, কারে কারে আসেন নাই কে কে? আমি তো আসি নাই। আর কে আসেন না এখানে যারা SMS দিছিলাম? উজ্জ্বল অধিকারী ভাই আসছিল, মাহমুদ মুন আসে নাই। ওই সবুজ মালো আসেন, স্ক্রিনে আসেন, আমি দেখাচ্ছি কিভাবে অর্ডার ডেলিভারি করতে হয়। কেন ডাকছিলেন ভিডিওর জন্য ভাই? আমি স্ক্রিন শেয়ারই করতে করতেছি না ভাই, এত বড় মানে প্রবলেম। ওই ইউটিউব ভিডিও না, ইউটিউব ভিডিও না, এখন দেখা যায়। সেটা যে ক্লিকেটা দুটো ক্লিক লাগতেছে, মানে আমি স্ক্রিনশট ডাউন করতেছি, আপনি একটু দেখেন। আপনার স্ক্রিন শেয়ার অনই আছে, সমস্যা নাই, আমি দেখতে পাচ্ছি, অন্য কেউ দেখতে পারবে না, আমি পিন করে নিয়েছি। এই যে ক্লিকটা দেখছেন ভাই, এই যে ডাবল ক্লিক দিতে হচ্ছে বুঝছেন, তারপর আবার এই যে এখানে লিংক, এখানে ডাবল ক্লিক দিতে হবে ভাই, এখানে ডাবল ক্লিক, যখন আপনি ইমেজে নেবেন বা ইসে নেবেন তখন আপনার এক ক্লিকে হয়ে যাবে। যখন আমি এটা কপি করে ইমেজে নেব তখন এক ক্লিকে হয়ে যাবে? তখন এক ক্লিকে হবে, সমস্যা নেই। থ্যাংক ইউ। আচ্ছা এটা আসলে যে ইয়াতে করতেছে ভাই,
সমস্যা হবে না তো? এটা তো পরবর্তীতে ডেলিভারি দেওয়ার পর কোনো সমস্যা কোনো হবে না তো? আপনারা গিগের জন্য ইয়াদে মারবেন, ফ্রি ইমেল সিগনেচার দেখাইছি না, ওইটা থেকে টেমপ্লেট নেবেন বা ফাইবার থেকে নেবেন, তাহলে কি দেখাইলাম? ফাইবারের সব থেকে যেটা রেটিং ভালো সেটা থেকে নেবেন। ওকে ভাই, এটা এটা জানার জন্য আর কি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, স্টুডেন্ট ক্রেডিট শুধু কমতেই আছে, বাড়তেছে না, বুঝি না। আচ্ছা, তা ইয়া করেন, সবার সবার টুইটারের প্রোফাইলটা এখানে দিয়ে দেন, সবাই সবাই ফলো করেন, আমিও দিয়ে দেই, দাঁড়ান। সবাই সবারে ফলো করবেন টুইটারে, এখানে যারা আছেন নিজেদের মধ্যে কানেকশন রাখবেন, অনেক উপকৃত হবেন। ওই চ্যাট বক্সে দেওয়া পর্যন্ত কেউ প্রোফাইলে ঢুকবেও না, আমি তো জানি আপনাদের অবস্থা।